हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। कैमन आपनारा? आशा करी सबाई खूब 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 भलो आओ खूब भलो आजे गए प्राय नटा और अभी पढ़ाते बसे अनेक ही वरा चले आज के जाके पढ़ाते जाते से आज के बाड़ी एस सकाले आर जो एत दिन पढ़ाई तर आर हमें पढ़ाते हैं दोबार कर ना पर तो बोलो जो हाँ पढ़ालो ना एत दिन ওইজন্য আমি ওকে সকালেও ডেকে নিয়েছি আবার বিকালেও আসবে। এই পূজোর আগ পর্যন্ত এরকম চলতে থাকবে, তারপরে আবার নরমাল হয়ে যাবে। তো এই যে দেখুন, এই যে সবেরা পড়াশোনা করছে আর সত্য মাসেনি, কারণ ওর সকালে পড়া থাকে, ওই জন্য আসতে পারেনি ও, তবে আসবে একটু পরেও। এদের একটু পড়া হয়ে যাক, ওর বেশি সময় পড়াতে তো হবে না, কারণ ওর হচ্ছে বড় মানুষ তো বুঝে যাবে ও তাড়াতাড়ি। এদের একটু বেশি সময় লাগে। রাজ কি লিখছে দেখো, কয় করে কা কয় রশি কি কয় দীর্ঘ কি আর এরা কি করছে? এই করছে, কি করছিস বল? অঙ্ক করছো? কি অঙ্ক? কোনটা কি অঙ্ক? যে অঙ্ক করছিস সেটার নাম কি? বাংলা বই কি পড়ছো? পড়ো তো, একবার উচ্চারণ করে দেখাও তো। ঠিক আছে পড়ো। সত্যন দাদা কখন আসবে রাজ? জানো না? ঠিক আছে। ওইখানে অবশ্য বাড়িতেই বানায় উনি ঠাকুর, ছোট ঠাকুর বানায়, প্রতি বছর হালকা হালকা একটু বড় করে। আর সামনে আছে অনেক পুজোর জায়গা, মানে পুজো হয় সেখানে, তবে অতটা হয়তো যাব না, কাছে পেয়ে গেলে কাছেই করে দেবো। আমি বাজারে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে দেখাতো ঠিক করে, যাই হোক পড়াতে চলে এসেছি আমি। আরও কোথায় চলে গেছে বাড়িতে, হাঁপিয়ে গেছি একটুখানি, ফ্রিজ থেকে জল খেয়ে নিয়েছি। ও ঠাম্মা ডেকেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে, ওর কোনো খোঁজ নেই। আমি টিউশন পড়িয়ে তারপরে আরেকজনকে আনতে গেছিলাম বিকালে, যে পড়ে সে তো আসেনি আজকে, যাক একটু ফাঁকা পেলাম। আর বাড়িতে যে দুজন থাকে তারা একজন একটু অসুস্থ, হ্যাঁ আরেকজনকে বললাম তুই একা একা পড়বি, ওই জন্য ছুটি দিয়ে দিলাম তাকে, সকালে আসবে কালকে। আর অনেকটাই মানে সন্ধ্যা লেগে গেছে, রাত হয়ে গেছে, আমি দুপুরে যেহেতু এসে দাঁড়াতেও পারিনি, দু সেকেন্ড এসেই পড়াতে চলে গেলাম। তারপরে এসে কিছু খাবার খেতে খেতে প্রায় সন্ধ্যা লেগে গেল। আর তারপরে এই ঘরে এসে একটু রেস্ট নিচ্ছি। আর এই যে টেডি নিয়ে বসে আছি, টেডি যে
আমি ইঞ্জেকশন নিতে পারি না, তো যাই হোক কিছু করার নেই, তবুও নিতে হবে। ভ্যাকসিন না নিলে, ভ্যাকসিন না নিলে আবার কলেজে ঢুকতে দেবে না, যাই হোক নিতেই হবে অবশ্যই। আমার প্রায় অনেকটা লেটে নাম আছে, এখন কি হবে কে জানে, যে যার যার লাইন দাঁড়িয়ে হয়তো নিতে হবে, যাই হোক লাইন দাঁড়িয়ে নিতে হলে। কিন্তু আমার সাথে যদি কেউ না যায়, আমি তো একা একা ভ্যাকসিন নিয়ে আসতেই পারবো না, ওই জন্য দেখি কে যায়। বাড়ির থেকে হয়তো আমি একাই চলে যাবো, নাহলে কেউ যদি না যায় একাই চলে যাবো, কী হবে, সাইকেলটা নিয়ে যাবো না, টোটোই করে যাবো আর কি, সাইকেল আমি চালাবো না কালকে আর, ব্যথা হবে। কেমন কেমন লাগে একটু আপনারা যদি জানান তাহলে খুব ভালো হয়। তো যাই হোক যাব, এখন দেখি আর কী কী করা যায়। আর ওই ঘরে দিদি আছে, আজকে আমি এই ঘরেই ঘুমাবো, তো দেখা যাক কী করা যায়। তো আমি এখন যাচ্ছি কারেন্ট ঠিক করতে, একটু জানি অবশ্য। এই যে বোর্ড কোথায় গেল, এই যে বোর্ড, আর আমাদের রান্নাঘরে লাইট যাচ্ছে না, যার জন্য এখান থেকে একটু ঠিক করতে হবে। তো দেখি কীভাবে ঠিক করা যায় কিনা। আমার দিক দিয়ে গোল করে তো কাটবো, আগে লম্বা করে হারিয়ে নিলাম। তরমুজ খেয়ে যে খোসা রেখেছে এখন, আর এই শাক গুলো কি চেনেন আপনারা, এই শাক গুলো হচ্ছে ফুলিখাড়া শাক, এগুলো তরকারি রান্না করে খাওয়া যায়, সিদ্ধ করে খাওয়া যায়, রস করে খাওয়া যায়, রক্ত হয় শরীরে রক্ত হওয়ার জন্য বিশেষ করে খায় এগুলো শাক।